গুড মর্নিং গাইস, আজকে আমরা বাড়ি চলে যাব। এখন সকাল 10টা বাজে, আমি এখনো ঘুম থেকে উঠিনি। নিচে আমাদের গাড়ি এসে ওয়েট করছে। এই আমি উঠলাম, আর আমি নিচে কি পরে আছি দেখবে, সবাই দেখে নাও। গুড মর্নিং গাইস, আজকে আমরা বাড়ি চলে যাব। আমি যেতে চাই না, এখন সকাল 10টা বাজে, এসি চালিয়ে আরাম করে ঘুমিয়েছি। আমার আন্টিদের বাড়িতে আছি, আমি ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমার চোখ খুলতেই চাইছে না। দেখো, এই আমি উঠে বসলাম, আমি নেমে একা একা চলে যাচ্ছি। গুড মর্নিং গাইস, দিদি গেলাম। মাস্ক পরেছি কেন? আমি যাবো তো তোমাদের সাথে। যাবো যাবো না যাবো না বলো, তুমি বললেই যাবো। যাবো, যাচ্ছি তো। ছোটো বাচ্চা, ওখানে গিয়ে বলছি আম্মু আন্টি আমাদের সাথে যাবে বলেছে। তুমি থাকো, থাকবে, থাকছ তো, তো জামা পরে নিয়েছ। দাদুর জন্য মন খারাপ করছে তাই যাচ্ছ? তো বাড়ি চলে গেলে আন্টির জন্য মন খারাপ করবে না? কি বলছ, কখন আসবে? সন্ধ্যেবেলা। আর যদি না আসো তখন? তখন যে আন্টি কাঁদবে তখন কি হবে? এখন তোমরা কোথায় যাচ্ছ? শান্তারা বাচ্চা কঞ্চুরো পোলু নিঞ্জুর পোলু হারিয়া প্লেটস গো। তো বোনেরা এই বেরিয়ে গেল। যাচ্ছি তো, যাচ্ছি তো, নামো তুমি। আমি যাবো না, তোমরা যাও না, তোমরা যাও, আমি যাবো না। চলো, ওই যে আমার রিং লাইটটা বোনকে দিয়ে দিলাম। কি বাচ্চা নেমে যাচ্ছে একা, না আমি যাবো না, তোমাদের গাড়িতে তুলে দিতে যাচ্ছি আমি। বাচ্চা উচ্ছিরি বাচ্চা, তুমি চলে যাচ্ছ তো তোমার মন খারাপ হবে না আমার জন্যে? বলো, তোমার আমার জন্য মন খারাপ হবে না তুমি যে চলে যাচ্ছ? আমার নিয়ে যাবে, আমি যাবো না তো, না আমি যাবো না তো, তোমাদের গাড়িতে তুলে দিতে এলাম, আমি যাবো না, না যাবো না, না আমি যাবো না, তুমি চলে যাও। আমার আন্টির একটু যেতে বলো না, না তোমার আন্টি ভিতরে যাবে না, তুমি উঠে যাও। লাগিয়ে দিলাম, যাবো না আমি, লাগিয়ে দিলাম গেট, আমি যাবো না, না আমি যাবো না। এই এত জোরে চেঁচাই নাকি, যাচ্ছি তো, তুমি আমার নিয়ে যাচ্ছি, আমার আঙ্কেল কাঁদবে কি হবে? হ্যাঁ বলো কি হবে, আঙ্কেল যে কাঁদবে এবার কি হবে, তুমি মুখে মাস্ক দিও না। আন্টি বাচ্চা, আন্টি বাচ্চা, তুমি না মুখ
রেখে দিও না হ্যাঁ আছে ইস গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে বোনেরা বাড়ি চলে যাচ্ছে যাওয়ার পথে বাড়ির পাশে একটা মল আছে ওরা ওখান থেকে একটু ঘুরে যাবে তো আমাকে বললো যে তুই একটু চল তারপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করে আবার বাড়ির সামনে আমাকে নামিয়ে দেবে তার ওরা বাড়ি চলে যাবে বোনের এসছে কেনাকাটা করতে ওই দেখো পুচকে এখন নিচে যাবে গাড়ি চাপবে ঠিক আছে নিচে যাও আমি আম্মু আসছি পরে আমরা উপরে কেনাকাটা করে আসছি তুমি আর পাপা নিচে থাকো হ্যাঁ চিড়ি পাখি ওই গাড়ি চাপছে দেখে ওটা ওইও চাপবে হ্যাঁ 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 যাচ্ছে নিয়ে যাচ্ছে চলো সাবধানে পিচকি বাচ্চা ওই পুচকি ওই নিচে পাপার সাথে যাচ্ছে গাড়ি চাপবে বলে ওখানে ওই যে গাড়িতে বসে দিয়েছে ও ভাবছে ও নিজে চালাচ্ছে বুঝলি ওই যে মেয়ে গাড়ি চালাচ্ছে আর বাবা এবার বডি মেসেজ করতে বসবে সোনা ওটা ওটা ঘোরাচ্ছে দেখ ও ভাবছে কি ওর নিজে চালাচ্ছে দেখ আর এদিকে দাদা দাঁড়িয়ে আছে বডি মেসেজ করবে তাই একদম শিওর করবে এখানে আসলে ওই ঘুরে আবার এদিক থেকে এদিকে চলে এলো সোনা ঠিক আছে চল তো আমরা উপরে এলাম কিছু কেনাকাটা করতে আজকে যাবে ও বাড়িতে চলে আর প্যাম্পার্স ওর মেয়ের জন্য প্যাম্পার্স নিল বিগ বাজার থেকে আমার কিছু কেনাকাটা করার নেই আমি জাস্ট তোকে সঙ্গ দিতে এলাম বাড়ি গিয়ে আমার আবার পড়ানো আছে তুই একটা বাস্কেট নে না শ্যাম্পু নিল হ্যান্ড ওয়াশ নিল বাস্কেট নে মেয়ে সংসারই হয়ে গেছে সব সংসারের জিনিস কিনছে ওডোনিল লিকুইড ভিম মিট তেল এটা ওটা সেটা আবার এখানে সংসারের সেকশনে চলে এসছে তুমি শুনতে পাওনি উপর থেকে ডাকছিলাম আমি আন্টি ডাকছিল পুচ্ছিরি বাকি পুচ্ছিরি বাচ্চা ও পুচ্ছিরি বাচ্চা ওটা কিন্ডার জয় বলে কিন্ডার জয় কিন্ডার জয় কিন্ডার জয় স্লোগান দিতে দিচ্ছে দাও না কিন্ডার জয় দেবে না তোমার কিচ্ছু দেবে না তুমি পচা মেয়ে ঠেলে ঠেলে বলছে চাপা দেব তোমার আমি এখানে দাঁড়িয়ে আছি তাই আমি তোমার চাপা দেবো এবার আমি এবার তোমার চাপা দেবো আমি এবার তোমার চাপা দেবো এসো 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 আমরা বাইরে যাই তুমি এসো এসো আমরা বাইরে যাই এসো আবার এটা এটা ফ্রি পেয়েছে 5000 টাকার কেনাকাটা করলে এটা ফ্রি দুটো নিচ্ছিস মানে 400 টাকা তো বলে ও আচ্ছা তোরা যখনই আসিস মোটামুটি ফ্রির কিছু একটা পাশে আর নিয়ে যাস বল আর তুই তো মানে ফ্রির জিনিসটা নেওয়ার জন্যই বোধহয় শপিং করিস তেমন পাবলিক আমার গিফট রাখার জন্য একটা আলমারি ওই এমনই একটা পাবলিক 10000 টাকার কিনে যদি 2000 টাকা ফ্রি পায় তো ও সেই 10000 টাকারই কিনবে 2000 টাকা ফ্রি পাওয়ার জন্য পুচকি কি বলছে পুচকি বলছে পাপা আর কেন না বাড়ি চলো তোমরা এত কিছু নিয়ে যেতে পারবে বলো তো কিনছো কেন এগুলো সব তোমার মাথায় করে নিয়ে যেতে হবে দেখছো এই যা কিছু এখানে আছে সব এগুলো সব তোমার মাথায় করে নিয়ে যেতে হবে নাও মাথায় নাও সবগুলো মাথায় করে নাও হ্যাঁ নাও মাথায় নাও সব মাথায় করে নিয়ে যেতে হবে তোমাকে দেখেছো তো এত কেনাকাটা করেছো যেরকম তখন সব মাথায় করে নিয়ে যেতে হবে তোমাকে
এবার মাথায় তুলে দেব, কি হবে এবার? সব তোমার মাথায় তুলে দেব এবার, নাও থালা প্লেটটা সামনে, এটার ভিতরে থালা প্লেটটা। বাপরে বাপ, ওই ব্যাগটা নাও, ওই ব্যাগটা, এটা উঠিয়ে দাও, সব ট্রলিতে উঠাও, আস্তে আস্তে আস্তে। এবারে ট্রলিটা তোমার মাথায় তুলে দেবো, সব তোমার মাথায় করে নিয়ে যেতে হবে, বুঝেছ? এসো এসো এসো, পচা মেয়ে, হাই পচা মেয়ে। পাপার মেয়ে ওরা লিফট দিয়ে নামছে, যেহেতু ওদের অনেক জিনিস। যাও যাও, তোমরা যাও, আমরা আসছি। আর আমরা এখন, আমরা এবার যাচ্ছি নিচে, কিছু কেনার আছে বোনের, তো দেখতে যাচ্ছি। আমি জাস্ট এলাম সাথে করে, আমার কিছু কেনাকাটা নেই, আমি এখন রুমের ড্রেস পরেই চলে এলাম। এটা আমার রুমে পরা ড্রেস পরেই চলে এলাম, আমি এখন রুমে গিয়ে স্নান করবো। কি বলছো? আমি তো বাড়ি চলে যাচ্ছি। বোনেরা বাড়ি চলে গেল, আর বোন আমাকে একটা মুসলি কিনে দিল। এটা কিনে দেওয়ার একটা কারণ আছে, কারণটা বলা যাবে না, সে অনেকদিন আগের একটা ব্যাপার হয়েছিল, তো আমি জোর করে দিল কিনে। আমি বললাম দিস না, আমি এবার রুমে যাচ্ছি রিক্সাতে করে। দুপুরে ভাত বানালাম, এটা কি বলতো, এটা হচ্ছে মুসুর ডালের বড়া, এটা মানে বেসন ছাড়াই। আর এখানে আছে ভেন্ডি ভাজা, দেখেছো কালারটা একদম অ্যাকচুয়াল কালারের মতো লাগছে না। তোমরা অনেকেই বলো আমি ভিডিও এডিট করে কালার চেঞ্জ করি, অ্যাকচুয়ালি আমি কালার চেঞ্জ করি না। দেখো ভেন্ডির কালারটাও সাদা লাগছে, এটা আমার হাজবেন্ডের ফোন দিয়ে করি, আর ওর ক্যামেরাটা একদম সাদাই দেখায়, সব কিছু সাদা দেখায়। পমফ্রেট মাছের ঝাল বানিয়েছি, মাছের ঝোলের অ্যাকচুয়াল কালারটা আমি দেখছি লালচে, মানে সুন্দর যেমন কালার হওয়ার দরকার হয়, এখানে পুরো সাদাটে টাইপের দেখতে লাগছে। কতগুলো বাইরে দেখো, উনি রেগুলার এই পায়রাগুলো কেভাবে খেতে দেন বিকালবেলা, রেগুলার সব খাওয়া হয়ে গেলে সব চলে যাবে। গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে, তো এটা হচ্ছে বেগুনি দুটো, আর একটা হচ্ছে তিনটে বেগুনি বানালাম, যেহেতু আমরা দুজন খাবো। এটা ধনিয়া পাতার বড়া একটা হচ্ছে, আর তো বিকালে চপ, আম কাটলাম, আর এদিকে ধনিয়া পাতার বড়া, তো বিকালে এগুলো খাওয়া দাওয়া হবে এখন। এরপরে পড়ানো আছে, তো আমি পড়াতে বসবো। বাইরের আকাশটা আজকে কি সুন্দর হয়ে আছে দেখো, প্রায় সন্ধে হতে চললো, আর আজকে বোন বাড়ি গেছে বলে আমার মনটা খারাপ হয়ে আছে। টাইম হয়েছে রাত্রে, তো আজকে বোন বাড়ি চলে গেছে, আমার মনটা রিয়েলি খুব খারাপ, খুব বেশি মিস করছি, কিন্তু কিছু করার নেই, সবাইকে তো সবার বাড়িতে যেতেই হবে। আর আমার অনলাইন ক্লাস ছিল সন্ধ্যেবেলা, অনলাইন ক্লাস শেষ করে জাস্ট উঠলাম। আমি অলরেডি ডায়েট করতে শুরু করেছিলাম, সেদিনে বোনেরা চলে এসছে, আর আমার পুরো ডায়েটের একদম ধ্বজা উড়ে গেছে, ডায়েট আর কন্টিনিউ করতে পারিনি। হালকা একটু ডিনার করবো, আর একটু টিভি দেখবো, অ্যান্ড দেন ঘুমাবো। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে,
সবাইকে টাটা গুড নাইট, সবাই ভীষণ 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 ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট। খুব তাড়াতাড়ি বললাম।